বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদের স্মরণ সভায় ছাত্রলীগ ঘটনাটি ঘটায়। এ সময় আঘাত পান ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে আঘাতপ্রাপ্তদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়, কিন্তু সেখানেও একই ঘটনার শিকার হন ছাত্র অধিকারের নেতাকর্মীরা। পুলিশের সামনেই ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে স্মরণ সভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। আবরারের ঘটনার 3 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই স্মরণ সভায় ঘটনাটি ঘটায় ছাত্রলীগ। এ ঘটনায় ছাত্র অধিকারের অন্তত 15 নেতাকর্মী আঘাত পান। এ ঘটনায় ছাত্রলীগের এক নেতাও গুরুতর আঘাত পেয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা বলেন, ঘটনার পর ছাত্র অধিকারের আঘাত পাওয়া নেতাকর্মীদের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল 5টার দিকে মেডিকেলের জরুরি বিভাগে যান কেন্দ্রীয় ছাত্রলীগের একদল নেতা। সেখানে ছাত্র অধিকারের নেতাকর্মীদের আঘাত করেন তারা। পরে পুলিশ ছাত্র অধিকারের কয়েক নেতাকর্মীকে গাড়িতে তোলে। এ সময় পুলিশের সামনেই ছাত্রলীগ তাদের আঘাত করে। তবে পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের থামাতে তেমন কিছু করেনি। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বি নিয়ামিন মোল্লা বলেন, ঢাকা মেডিকেলে আমাদের আঘাত পাওয়া নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ঘটনাটি ঘটায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আঘাত পেয়েছেন। ছাত্রলীগ আমাদের আটকে রাখলে শাহবাগ থানা পুলিশ এসে আমাদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আক্তার হোসেন সহ প্রায় 15 জনকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, 15 থেকে 16 জনকে মেডিকেল থেকে গাড়িতে করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ সাড়া দেননি। পরে শাহবাগ থানার একজন এসআই জানান, ছাত্র অধিকারের 20 নেতাকর্মী থানায় আটক আছেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে এ ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ছাত্র অধিকার পরিষদ ছাত্র শিবিরের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাদের প্রতিহত করেছে। এর সঙ্গে সাংগঠনিকভাবে ছাত্রলীগের সম্পৃক্ত থাকার সুযোগ নেই। 2019 সালের রাতে বুয়েটের শেরে বাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে 2020 সালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এরপর বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেয়া হয়। এদের মধ্যে 3 জন পলাতক।